বাজারে আলুর দাম এখনো কমেনি খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর টাকায় তবে পেঁয়াজের দাম কেজিতে দশ থেকে পনেরো টাকা কমেছে আর সরবরাহ বাড়ায় কমতির দিকে সবজির দাম সাধারণ মানুষ অবশ্য বলছে বাজারের এই নৈরাজ্য পরিস্থিতি ঠেকাতে সরকারের সমন্বিত উদ্যোগের লক্ষণ দেখা যাচ্ছে না বাজারে তিন সপ্তাহ আলুর দাম বাড়তি হিমাগার পর্যায়ে আলুর দাম কমেনি স্থানীয় প্রশাসনের কঠোর তদারকি না থাকায় কমানো যাচ্ছে না পণ্যটির দাম এ কারণে খুচরা বাজারে পণ্যটির দাম বেশি প্রতি কেজি আলুর দাম সত্তর থেকে পঁচাত্তর টাকা আর নতুন আলুর দাম একশো টাকা মানুষ বলছে গত তিনটা বছর উচ্চ মূল্যস্ফীতির চাপ সামাল দিতে দিতে এখন সংসার চালানোই কঠিন সরকারের উচিত উপদেষ্টা সাহেবের উচিত এই বাজারটাকে এখন কন্ট্রোল করা এইটা করতে না পারলে আই থিঙ্ক যারা গরিব মানুষ তাদের জন্য সার্ভে করে আসলে টাফ হয়ে যাবে আলু দামে কম তাহলে আপনারা কোলেস্ট্রল দেবেন বড় বড় পাটিও ধরবেন তাহলে কমে ধরবেন এর যদি কমে ধরবেন না যারা কিনতে পারে অর্থ আছে তাদের জন্য ঠিক আছে কিন্তু যাদের নাই তাদের জন্য তো একটু বেশি হয়ে যায় সাধারণ মানুষ মারা যাবে এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে দেশের জনগণ যে অবস্থা শুরু করছে আন্দোলন করতেছে সব কিছু দাম বাড়াচ্ছে আমাদের চলতে পারতেছে না সরকারের পক্ষে তো প্রত্যেক পাবলিকের দোকানের পিছনে পুলিশ লাগানো সম্ভব না এইভাবে চিন্তা করলে দেখা যায় সরকারের মানে কিছু করার নাই অস্বস্তির বাজারে কিছুটা স্বস্তির খবর পেঁয়াজের দাম কিছুটা কমেছে বড় বাজারগুলোতে প্রতি কেজি দশ থেকে পনেরো টাকা কমেছে অবশ্য এখনও কেজি একশো টাকা যদিও খুচরায় খুব বেশি হেরফের হয়নি বিক্রেতারা বলছেন নতুন করে দাম আর বাড়বে না উনি উপদেষ্টা তাহলে উনি কমাবে সবাই একটা আমাদের সব সবকিছু দেখি তো দাম বেশি কিন্তু আমরা কি খাবো আমরা সাধারণ জনগণ আমরা তো এইটাই তো চাচ্ছিলাম কিন্তু উনি তো সেটা পারতেছে না তাহলে এখন উনি আমাদের কি দিবে সরকার তো বাজার নিয়ন্ত্রণ করবে কিভাবে যদি ব্যবসায়ীরা শত না হয় না না জিনিসপত্রের দাম আগের থেকে অনেক বেশি একশো টাকার নিচে কোনো তরকারই নাই। আমাদের মতো মধ্যবিত্তরা না গেলে মরে যাবে আর বিসনের সাইজের আপনার মিটে গেছাকা বিসন যারা লাগানোর দরকার তারা লাগাইয়া লাগছে এখন পাদবাকি পেজ যা আছে সব কিছু বেছে ভালো কারণ এই পেজ এই পুরান পেজ ঘরে রাখতে পারব না এখন আর শীত আসছে বাজারে বেড়েছে সবজির সরবরাহ দাম কিছুটা কমলেও সিম এখনও একশো টাকা কেজি মুলার কেজি ষাট টাকা শীতের এই বড়া মৌসুমে এইসব সবজির দাম আরও কম হওয়া উচিত ছিল এটা তো অশনীয় পর্যায়ে কারণ সব রেঞ্জের বাইরে চলে গেছে একটা চিন্তা করে একটা পেঁয়াজ হচ্ছে একশো চল্লিশ টাকা করে কেজি আলু হচ্ছে আশি টাকা করে কেজি মানে সব তো রেঞ্জের বাইরে এখন এমন কিছু করা যে যেটা যতটুকু প্রয়োজন অতটুকু এক্সট্রা তো কেনা হচ্ছে না নিয়ন্ত্রণ কে করে কেউ করে না খালি মুখে বলে যে আমরা এই আমরা ওই আমরা ওই কিছুই না এ যে আসে সেই দাবণ আরও কমবে সামনে মাসে এনে অপার্ধেক আয় বলবো অন্ত অ্যাক্সিজেন মাইরে গেছে না বৃষ্টির কারণে ওই উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের প্রয়োজন ছিল আগের সরকারের আমলে তা দেখা যায়নি বাজারে আসা মানুষ বলছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও কোনো সমন্বিত উদ্যোগের লক্ষণ তারা দেখছেন না সাইদারমান নাগরিক ঢাকা পঞ্চাশ বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপি ভিজিটর কাটিয়ে দিন নিশ্চিন্তে পঞ্চাশ বছর মোস্তফা ইউপি ভিজিটর এক্সেলেন্স উইথ ডিউরেিটি